কামাত ইসুনা না তোবা আঁচু ও কামা আঁচু না তো সারু জন্ম তো আল্লাহ তালা সব সকলকে আল্লাহর প্রদর দিয়ে দেয় কিন্তু মরণ কিন্তু বান্দার অর্জন করে লইতে হয় হাসরের নিরাপত্তা বান্দার কামাই করে লইতে হয় মরণের নিরাপত্তা সবার হয় না কামাতাই সুন তামুতুন জন্মের পরে মানুষের হায়াত যেমন হয় তার মরণটা তেমন হয় হায়াত যদি খারাপ হয় তাহলে মরণ খারাপ হয় এই কারণে জন্মের সময় কেউ কান্দা দেয় মরণের সময় কেউ কাঁদে কেউ হেসে দেয় কেউ হাসতে হাসতে কবরে যায় কেউ কান্তে কান্তে কবরে যায় আন্তল্লাদে ওয়ালাদত্কা উমুকা বাকিয়ান ওয়া সু হাউলাকা ইয়াদা হা কুনা মশরুরা ফাজে খাদিলি নফসিকা ইদিয়া বাকিয়ান ফিউমি মাতিকা গাউ আম যেদিন তুমি প্রথম এসেছিল ভবে কেঁদেছিল তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষের জন্মের সময় মানুষ কাঁদে সারা দুনিয়া হাসে কেউ কেউ আছে মরার সময় হাসে সারা দুনিয়া কাঁদে কেউ কেউ আছে মরার সময় হাসতে হাসতে চলে যায় সারা দুনিয়া তাদের বিয়োগ বেদনায় কান্তে রয় এই যে মরণের রংটা এটা কিন্তু হায়াতের মেহনতের কারণে হয় সরকার বলেন জীবন যাপন তুমি যেমন করবে মরণ তোমার তেমন হবে জীবনটা যদি ভালো হয় হায়াতের কর্মকাণ্ড যদি ভালো হয় তাহলে মরণ ভালো হয় আর হায়াতের কর্মকাণ্ড যদি খারাপ হয় তো মরণ খারাপ হয়

ঈসা আলাইহিস সালামের সবগুলো দোয়া আল্লাহ কবুল করেছেন এই কারণে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মরণটা সালামতির মরণ হবে খ্রিস্টানরা মনে করে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে না ওনার মরণটা বড় সালামতির মরণ সালামতির জায়গায় মরণ সব জায়গায় মরণ সালামতির নয় মরণের জায়গাটাও সালামতির হইতে হয় তাহলে মরণ সালামতির হয় মরণের আহওয়াল হালতগুলো সালামতির হইতে হয় তাহলে মরণ সালামতির হিসেবে গণ্য হয় সবার মরণ সালামতির হয় না সবার মরণ ভালো হয় না কেউ মরণের সময় গুনাহ করতে করতে মরা যায় কেউ মারণের সময় বাজে শব্দ উচ্চারণ করতে করতে মরা যায় আর কেউ মারণের সময় কালিমা পড়তে পড়তে মরে যায় কেউ মরণের সময় মসজিদের ভেতরে মরা যায় কাবা ঘরের ভেতরে মারা যায় শহীদের দস্তরখানে মারা যায় আর কেউ মরার সময় ইসরায়েলের গুরুস্থানে মারা যায় খন্ডের ভেতরে মারা যায় কেউ মরণের সময় নামাজের মুসল্লার ভেতরে মরে যায় আর কেউ মরার সময় কাদিয়ানির মতো কেউ মরণের সময় মদ খাইতে খাইতে মরে যায় কেউ কোরআন পড়তে পড়তে মরে যায় হযর উসমান কোরআন পড়তে পড়তে মরে গেছেন শহীদ হইছেন আবু পাক পবিত্র হালতে কেবলা হজরত কুমোর কেবলা মুখী জিকির করতে করতে কালেমা পড়তে পড়তে মারা গেছেন শহীদি মরণ পেয়েছেন মদিনাতুল মুনাওয়ারার ভেতরে মরণ পাইছেন সালামের মরণটাও মদিনায় হবে বড় সালামতির মরণ এবং কবরটাও হবে বড় সালামতির কিবরিয়া নবীর কবরের পাশে ঘুমাবেন হাসরটাও হবে বড় সালামতির হাসর নবীজির সাথে হাসরের ময়দানে জমাতের ভেতরে সালামিয়া কিবরিয়া حبيبي কিবরিয়া পয়গম্বর এর সাথে দাঁড়াবেন আদালতি কিবরিয়াতে আল্লাহর দোস্তের লোকে দাঁড়াবেন হাসরটা বড় সালামতির হাসর সবার হাসর ভালো হয় না কিছু মানুষের হাসর হবে পশ্চিমাদের সাথে কিছু মানুষের হাসর হবে শহীদদের সাথে কিছু মানুষের হাসর হবে বদকারের সাথে কিছু মানুষের হাসর হবে আল্লাহ সাথে। কিছু মানুষের হাসর হবে ওলামাদের সাথে আর কিছু মানুষের হাসর হবে নায়ক নায়িকাদের সাথে কিছু মানুষের হাসর হবে আর সে আজিমের সায়ার নিচে আর কিছু মানুষের হাসর হবে আদাত সূর্যের নিচে এইকাৰণে চালামতি হাসনে মই তাৰে কাম্য পয়ছালে হিচালাম বলে অ চালাম আলাইয়া য়াও মা উলি তু অমা আমু তু য়ায় অমা ও মা আছোঁ হাইয়া একটা গুরুত্বপূর্ণ দোআ হলো গো আল্লাহ আমাকে উত্তম মৰণ চালামতীৰ মৰণ দিবেন গো আল্লাহ আমাকে সালামতির একটা হাসর দান করবেন এইটা একটা মানুষের কামনা হবে বাসনা হবে এবং মেহনত হবে যে তার মৃত্যুটা যেন ইবাদতের ভেতরে হয় আল্লাহ পাকের নির্দেশ এটা যে ইবাদতের ভেতরে মরক ও আবুদুর হাত্যা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন